এ যেন সর্ষের মধ্যে ভূত। পেশাগত দায়িত্ব পালনের আড়ালে স্বর্ণ পাচারের অভিযোগ উঠেছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। প্রায় এই বিমানবন্দরে অবৈধ পণ্য সহ কোনো না কোনো কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় চোরাই স্বর্ণবার, মদ, বিয়ার, সিগারেট সহ নানা পণ্য। ঘটনার সঙ্গে জড়িত কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ম্যানেজ করে বছরের পর বছর একই বিমানবন্দরে কর্মরত আছেন অসাধু কর্মীরা। অভিযোগ আছে তাদের সঙ্গে চোরা কারবারীদের যোগাযোগ রয়েছে। বিমানবন্দরে কর্মরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী স্বর্ণ পাচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। 2 জুলাই শাহজালাল বিমানবন্দর বহির্গমন টার্মিনালে গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান ও মফিদুর রহমান বলেন, বিমানবন্দর অসাধু কর্মকর্তা কর্মচারীরা স্বর্ণ চোরাচালানে জড়িত। তাদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিদেশে। জড়িত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে পুলিশের পাশাপাশি বিভাগীয় মামলা বিচারাধীন রয়েছে। শাহজালাল সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ধরা পড়েছে অবৈধ স্বর্ণ, মুদ্রা, মাদক সহ বিভিন্ন চোরাই পণ্য। জড়িত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার, উন্নয়ন প্রকল্পের দুর্নীতি, আদালতের আদেশ জাল সহ নানা জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। এর মধ্যে এ বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বেবিচককে চিঠি দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, নানা অভিযোগে বেবিচকের বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার।